আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়া হাসান আজিম ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি এটা হচ্ছে গাজীপুর কাশিমপুর বাজারের পাশে একজন মহিলা উদ্যোক্তার বাড়িতে দর্শক আমার পাশেই দেখতে পাচ্ছেন কি সুন্দর তিনতলা একটা ভবন নির্মাণ করা হয়েছে যেখানে দেশি মুরগি লালন পালন হচ্ছে খুব সুন্দর সুন্দর মুরগি এগুলো তার পাশাপাশি ওই পাশে কিন্তু এরকম আরেকটা ছোট্ট ভবন আছে যেখানে এই মুরগি লালন পালন হয় এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে উনি আসলে খুবই শৌখিন একজন খামারি উনি নিজের ঘরে বসে নিজের বাড়িতে বসেই একটা ছোট্ট আয়ের ব্যবস্থা করেছে বা নিজের কর্মসংস্থানটা নিজে তৈরি করে ফেলেছে ওনার হাজব্যান্ড এখানে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তার পাশাপাশি উনি এই ছোট্ট উদ্যোক্তা এই মুরগির পাশাপাশি দেখেন খুব সুন্দর একটা গরুর খামার করেছে এখানে এখানে অল্প কয়েকটা গরু পালতেছে এখানে বিশাল আকৃতির দুইটা গরু নিয়ে এই বছর দুই হাজার চব্বিশ কোরবানির জন্য তৈরি করেছে আজকে মূলত আমরা আপনাদেরকে এই দুইটা গরুই দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি দরদাম সম্পর্কে ধারণা দিব চলুন ওনার সাথে কথা বলি এবং ওনার উদ্যোক্তার হওয়ার গল্পগুলো শুনি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন

আচ্ছা আচ্ছা কিন্তু এই গরু লালন পালন করার ব্যাপারে যখন মানুষ উদ্যোগ নাই তখন কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতা তৈরি হয়। যেমন মন করেন যে গরুর ঘর পরিষ্কার করা একটা ঝামেলা, গরুর খাবার জোগাড় করা ঝামেলা, গরু পালতে ঘাস লাগবে সেটা একটা ঝামেলা, গরু সংগ্রহ করা ঝামেলা। যেমন আমাদের দেশে মানুষ বড় গরু পালত হইলে গরু হইতো হয়। তা আপনি কিভাবে উদ্যোগটা নিলেন? এই সাহসী উদ্যোগের পেছনে কি কোনো ভূমিকা ছিল? আছে সেটা হচ্ছে যখন করোনাকালীন ঘরবন্দি অবস্থায় ছিল তখন ওই যে মোবাইলে দেখতে দেখতে একটা নিজের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় তখন মনে হলো যে আমিও একটা গরু পালি ওই যে ভিডিও তো একদম প্রশিক্ষণমূলক ভিডিও ওগুলো দেখে একটু ধারণা হয়েছে যে হয়তো বা পারবো তারপরে গরুটা কিনা হয় এটা মা কিনে নিয়ে আসি এভাবে আমার ঘরের থেকে এই দুটো আশা হয়েছে ছেলে মেয়ে কয়জন আপনার দুই মেয়ে তো আপনি একাই পালেন নাকি ওরা সাহায্য সহযোগিতা করে আপনার মেয়ে দুই মেয়ের এক মেয়েও আসে না ভাই আসে মাই গড মানে এই গরুগুলো সব আপনি একা লালন পালন করেন মাসাল্লাহ আপনাকে তো সেলুট করতে হবে হ্যাঁ আপনি অনেক সাহসী মহিলা তাহলে টোটাল কতগুলা গরু আছে আপনার কাছে এখানে টোটাল এখন 5টা আছে 5টা গরু আছে আপনার কাছে আমি দেখতে পাচ্ছি গাবি আছে বকনা আছে তার পাশাপাশি দুইটা ষাড় আছে

তাই না এখন হয়তো ঘরের বাসন থেকে দামটা একটু কমও বিক্রি করতে পারবেন তো মোটামুটি আপা একটু ধারণা দেন এই যে ছয় জাতের গরুটা আমাদের সামনে এটা হচ্ছে যাতে হলস্টিন ফ্রিজিয়ান কিন্তু সামান্য একটু শাহিওয়াল আছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ানই কিন্তু সামান্য শাহিওয়াল আছে সিংটাও খুব সুন্দর আনকমন এটার ওয়েট কেমন হবে এক হাজারের একটু বেশি হবে এটা স্কেল নাই আপনার আপনি ধারণা করতেছেন আচ্ছা

তো এখন সেই ফিডারে খাওয়া বাবুটা এত হয়ে গেছে কেমন লাগে আসলে এখন করে দিতে হবে আমি কিন্তু বলি অনেকবারে যে সারগুরু হচ্ছে ঘরের মেয়ে সন্তানের মতো কন্যা সন্তানকে যেরকম খুব আদরে যত্নে লালন পালন করা হয় আদর যত্নে লালন পালন করা হয় কোনো মানে কন্যা সন্তানের কোনো আবদার বাবা কখনো পণ্য রাখে না তাই না কিন্তু একটা সময় তাকে অন্যের ঘরে দিয়ে দিতে হয় তো সার গরু অনেকটা এরকম খুবই আদর যত্ন সবাই লালন পালন করে কারণ সার দেখতে অনেক সুন্দর হয় সবাই খুব আদর যত্ন লালন পালন করে কিন্তু একটা সময় সার্ডেন টাইম তাকে দিয়ে দিতে হয় অন্য কাউকে এই যে ত্যাগ করা বা এই যে দিয়ে দেওয়া এটা মানে বিদায় তো সবসময় আসলে কষ্টেরও হয় আপনার কাছে বিষয়টা কেমন আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন এখন যদি হয় তো বকনা হয়তো আমি রাখে দিতাম এটা রাখলেও আমার কোনো কাজে আসবে না কারণ শুধু খাবারই খাবে আচ্ছা এটা মনে করেন যে শুধু চার বছর শুধু খাইতেছি

আচ্ছা এর মধ্যে আলোচনার সুযোগ থাকবে কিনা যে কেউ এসে আপনার সাথে আলোচনা করে নিতে পারবে মানে ব্যাড কমেন্ট করার কোনো জায়গা নাই একবারে যেমন গরু তেমন দাম চাইছেন মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ কারণ আসলে বেশি দাম চেয়ে কোনো লাভ নাই যার যার টাকা আছে সে টাকার কদরও বুঝে যে একটা জিনিস বলে ফেলে সে নিয়ে নেবে ব্যাপারটাকে দেরকম না সুন্দর দাম চাইছেন এর পাশে যেটা আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ওইটার উচ্চ তারা এক ইঞ্চি বেশি হ্যাঁ বড় বেশি মানে এটা স্বাস্থ্য ভালো আর ওইটা লম্বাচরা বেশি ওইটার প্রাইস কত যাচ্ছে

চার বিঘে ঘাস আপনার গরু খাওয়ার লোক কই হ্যাঁ ছায়া শেষ করতে পারবে আমি তো সেটাই বলতেছি কারণ হচ্ছে একটা সার গরুর জন্য আসলে পাঁচ ছয় শতাংশ আট শতাংশ ঘাসই যথেষ্ট হয়ে যায় কারণ সার গরু যখন বড় হয় তখন ঘাস কম খায় আর গাবি গরুর জন্য আসলে দশ শতাংশ বারো শতাংশ ঘাস লাগে আপনার না গাবি আছে একটা বকনা আছে দুইটা আর সার আছে দুইটা আপনার তো অনেক ঘাস আসলে ফার্মটা বড় করতে চাইছিলাম এর জন্য বেশি ঘাস লাগানো কিন্তু খাদ্যের মূল্য এত বাড়তি তাতে আমার আর বড় করার ইচ্ছা নেই

আচ্ছা আপা আমরা ভিডিও বেশি দৈর্ঘ্য করব না শেষ করে ফেলব তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন যদি দর্শকদের কারো ভালো লাগে দেখে পছন্দ হয় সরাসরি আমার কাছে চলে আসতে পারে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলেন এটা হচ্ছে গাজীপুর সিটি 5 নং ওয়ার্ড 5 নং মানে এটা হচ্ছে আপনার কাশিমপুর বাজার কাশিমপুর বাজারের পাশে হ্যাঁ এর গ্রামের নাম শুনলে কি 5 গাজীপুর সিটি গাজীপুর সিটি কর্পোরেশন ওকে তো আপনার যা যা বলার বলেন যার যদি কারো পছন্দ হয় সে আসবে দেখবে দেখে যাচাই বাছাই করে দাম দর করে নিয়ে যেতে পারবে থ্যাংক ইউ আপনাকে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম